এ চরিত্র ওটা আখিরি জামানার নবী মোহাম্মুর রসুল্লাহ নয় ও বাবাজিরা ভাইরা নবীর জীবনের দিকে তাকিয়ে দেখুন রসুল

হুম মেআল্লি ও রব্বুল আলামিন পৃথিবীতে তুমি আমাকে ধৈর্যশীল বানাও আরেকটু মন খুলে বলে কি বানাও ধৈর্য কম আছে তার ধৈর্য কি নবীর কম ছিল ছিল মানে এত বেশি যে তামাম দুনিয়ার মানুষের ধৈর্য এক পাল্লায় দিলে বিশ্ব নবীর ধৈর্য আর এক পাল্লায় দিলে বিশ্ব নবীর ধৈর্যের পাল্লা ভারী হয়ে যায় আটটু মন খুলে বলেন তিনি আল্লাহর কাছে ধৈর্য চাইছেন তার মানে উম্মাদকে শেখাচ্ছেন উম্মাদ ধৈর্য ধরবার জন্য আল্লাহর কাছে আবেদন করুক

শুকুরা ও রবুল আলামিন পৃথিবীতে তুমি আমাকে তোমার গোজার বান্দা বানিয়ে দাও আল্লাহ আমি জানো সব সময় তোমার শুকরিয়া জ্ঞাপন করতে পারি আমাদের কিছু নেই ভাই আজকে না ধৈর্য আর না কিত্বগতা কৃতজ্ঞতার সক্রিয়ার জায়গায় আমাদের আছে না শক্রি ধৈর্যের জায়গায় আছে অধৈর্য নিয়ে যাক এগুলো আজ ব্যাখ্যা করার দিন নয় আবার একদিন সুযোগ হলে এই অংশগুলোর ব্যাখ্যা শুনে নেবেন যে নবী এই দোয়াগুলো চাচ্ছেন কেন তার কারণ কি জি আজকে যেটা বলার দরকার সেটা শুনুন নবী আমার আল্লাহর কাছে দোয়া চাইতেন ও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ও মুসলমান বেবাজিরা দয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারো আল্লাহর কাছে দোয়া চাইতেন ওয়া জাআলনি ফি আইনি সগীরা ও রব্বুল আলামিন পৃথিবীতে আমি নবী আমার চোখে তুমি আমাকে ছোট বানি কি বললেন নবি বললেন আল্লাহ আমি নিজের চোখে জানো নিজেকে ছোট দেখি আল্লাহ বাগরাবুল আলামিন কে নবী আবার বলতেন পরের অংশেই রয়েছে হাদিসের নবী আমার দোয়া চাইতে চাইতে বলতেন ও রাব্বুল আলামিন আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি আমার নিজের চোখে নিজেরে যখন ছোট দেখব তোমার সাখী দরবারে করুন মিনতি আল্লাহ তাআলা ওয়াজআল্লি ফি আয়ুনিন নাস কাবীরা অথবা অফি ফি আয়ুনিন নাস কভিরা ও রব্বুল আলামিন আমি নবী আমার নিজেকে নিজের চোখে যখন ছোট দেখব তোমার দরবারে আর তোমার নবীর করুণা মেনু আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মানুষের চোখে তুমি আমাকে বড় করে দাও আমি নিজের চোখে নিজেরে ছোট দেখব কিন্তু তোমার কাছে আমার দাবি আল্লাহ তুমি মানুষের চোখে আমাকে বড় করে দিও সবাই সোমান আল্লাহ পড়তেছেন না ভাবতেছেন জি শুনুন কি ভাবতেছেন এ পর্যন্ত যাওয়াজ করেছি সব করান হাদিসের তথ্য দিয়ে দিয়ে এবার মিলিয়ে ঘুম পাচ্ছে নাকি তো এক্ষুনি অলসাদ হচ্ছে কেন বেঁকে যাচ্ছেন হেলে যাচ্ছেন কেন এই তো সবে বসলেন এখন তরতাজা থাকবেন বসার ভিতরে একটা কি বলবো মানে তরতাজা ভাব থাকবে এক্ষুনি বসে মাথা পাতা নিচু করে দেখছেন মানে কি ঘুম পাচ্ছে খুব ডিস্টার্ব হয় জানেন না মজলিসের ভিতরে একটা শ্রোতার যদি অলসতা হয় হজুরদের খুব ডিস্টার্ব হয় আমার তো ভীষণ ডিস্টার্ব হয় আমার ক্লাসে আমি যখন ক্লাসে ঢুকি সুচ পড়ে গেলে আমার পাওয়া যাবে সুই পড়ে বেয়াদবি করবি আমার ক্লাস করতে হবে না কে বলেছে তোর আমার ক্লাস করতে যা বেরিয়ে যা এগুলো ক্লাস জি শুনুন ওই দোয়ার ভিতরে শেষ দোয়া বি ও আল্লাহ আর আমি নবী যখন নিজের চোখে নিজেকে ছোট দেখবো তুমি মানুষের চোখে আমাকে বড় করে দিও আগে অস করতে করতে কথায় রেখেছিলাম মনে আছে ইবলিস বলল আনা খাই রুম মিন হো আল্লাহ আমি আদমের চাইতে ভালো আদমের চাইতে মানে ইবলিস নিজের চোখে নিজেকে বড় দেখছে আর বিশ্ব নবী নিজের চোখে নিজেকে কিন্তু নবীর চাইতে বড় পৃথিবীতে কেউ আছে জ্ঞানে হোক গুণে হোক এলমে হোক আমলে হোক চরিত্রে হোক আখলাকে হোক কথাবার্তারায় হোক জি রূপে হোক লাবণ্যে হোক দর্শনে হোক জি দিক দিয়েই হোক নবীর চাইতে বড় পৃথিবীতে কেউ বলেন তিনি বলছেন আমার নিজের চোখে নিজেরে যেন ছোট দেখি আর আল্লাহ আমার নিজের চোখে নিজেরে যখন ছোট দেখবো তোমার কাছে দাবি তুমি মানুষের কাছে আমাকে একটু বড় করে দিও আর আমাদের আছে শুধু অহংকার কেউ যখন নিজের চোখে নিজের বড় দেখে ইবলিসের মতো তার ভিতরে অহংকার তৈরি হয় আর যার ভিতরে অহংকার তৈরি হয় সেটা ইবলিসের দোস্তে পরিণত হয়ে যায় আর কোরআনে আল্লাহ বলেছেন ইবলিস তোমাদের প্রকাশ্য দুশ্মন এই দুশ্মনের সাথে দোস্তি করাটা নিঃসন্দেহে বুদ্ধিমানের কাজ সুতরাং যদি মনে হয় যে ইবলিসের সাথে দস্তি করব না তাহলে অহংকার করতে পারবেন না নিজের বড় ভাবতে পারবেন না নিজেকে দাম্ভিক রূপে মানুষের কাছে প্রকাশ ঘটাতে পারবেন না জি নিজে নিজে ভাবতে হবে যে এই গ্রামে আমার চেয়ে ছোট কেউ কি বলবো ভাই এ তো এমনি ওয়াজ করছি আমার মতো কত হুজুর আছে বুকি বাড়ি দিয়ে নিজের করতেছে আমি অমুক আমার বাপ অ জানিনা ভাই যে কাজটা নবী রসুলের না এই কাজটা ইবলিসের কি কথা কি মাথায় ঢুকতেছে নাকি জি তো আপনাদের কাছে যেটুকুই ওয়াজ করেছি তাতেই আপনারা বুঝতে পারবেন যে বুকে বাড়ি দিয়ে নিজের গৌরব করা বুকে বাড়ি দিয়ে বাপের গৌরব করা বুকে বাড়ি দিয়ে জি নিজের দাদার গৌরব করা পিতৃকুলের গৌরব করা বংশের গৌরব করা রক্তের গৌরব করা এ কাজটা ইবলিসের না নবী রসুলদের বলেন তাহলে ওদের সম্পর্ক যতই টুপি টাপ্পা খেটিয়ে মাথায় উঠুক স্টেজে উঠুক মাথায় টুপি পরে যতই স্টেজে উঠুক মনে করতে হবে যে এই জিনিস নিঃসন্দেহে ইবলিসের বন্ধু আর ইবলিসের মন্দুর কাছে যদি জ্ঞান করাতে যাই জি তা আমিও জাহান্নামে যাব তো সময় লাগবে না চলছে ভাই কোরআন শরীফে রয়েছে আমার দিকে মন দেন খুব গভীর মনে শুনুন লম্বা করে বলার সময় আমার নেই অন্তত আজকে কোরআন শরীফে আল্লাহ জানিয়েছেন তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তিনি তথা আল্লাহ জেন মোর্দা থেকে জেন্দা বার করেন আমার আল্লাহ আবার জানিয়েছেন ও তুখরি জুলমাইয়ে মিনাল হাই মোর্দা থেকে তিনি জেন্দা বার করেন আল্লাহ ফাখরাবুল আল আমিল জানিয়েছেন আবার তিনি জেন্দদা থেকে মোর্দা বার করেন আর তুমুন খুলে বলেন তাহলে একদিকে আল্লাহ জানিয়েছেন তুখরি জুলহাইয়া মৃণাল মাইয়েটি মোর্দা থেকে তিনি জেন্দা বার করেন আবার আল্লাহ জানিয়েছেন অতু খরিজুল মাইয়াতা মিনাল হাই জিন্দা থেকে তিনি মর্দা বার করেন সুবহানাল্লাহ পড়তেছেন না বুঝতে পারতেছেন না আল্লাহর এটা কত বড় কুদরত জি প্রথম বলেছি জিন্দা থেকে মর্দা থেকে জিন্দা বানান ডিম থেকে মুরগি তৈরি হয় ডিম ফুটিয়ে বাচ্চা বা বার করে দেন কে জোর বলেন তো ডিমের জীবন আছে আছে নেই তাহলে যে মোরদা থেকে জিন্দা বার করেছেন সুবহানাল্লাহ পড়ুন পরের কথাটা বুঝুন পরে আল্লাহ আবার বলছেন অতখরিজুল মাইয্যিতা মিনাল হাই আবার আমি আল্লাহ জিন্দা থেকে মোরদা বার করি ডিম ফুটিয়ে জমন বাচ্চা বার করি আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডিম ফুটিয়ে জমন মুরগি বানাই মুরগি থেকে আমি আল্লাহ আবার ডিম বানাই ও তো আবার জীবন নেই কিন্তু ডিম যে देছে তার জীবন আছে সুবহানাল্লাহ পড়েন জি মানুষ তৈরি হয় নুতফা থেকে কি থেকে নুতফা লুৎফার বাংলা হল শুক্রাণু আর ডিম্বাণু এর এর ব্যাখ্যা করার লম্বা করে শ অবকাশ নেই শুধু ধরিয়ে দিচ্ছি জি এ খরুজু সুলবি শুলবি অতারতারাই নারী আর পুরুষের মিলনের চরম মুহূর্তে পুরুষের পৃষ্ঠদেশ আর নারীর বক্ষপিঞ্জর থেকে যে নাপাক পানির ফোঁটাটা বার হয় জি ও দুটো এক জায়গায় হয়ে যায় ওরে বলে নুৎফা কি বলে আল্লাহ বলেছেন আল্লাহ হুফি করার এই আমি আল্লাহ একটা সুরক্ষিত পাত্রে রেখে দেই সুরক্ষিত পাত্র মানে মায়ের পেটের সন্তান দানি রিহিম সুবহানাল্লাহ ওখান থেকে আল্লাহ বাচ্চা বানান কিভাবে হয় অন্য আয়াতে তার বর্ণনা রয়েছে সব ছেড়ে দেন যেটা বোঝাতে চাচ্ছি থেকে মানুষ তৈরি হয় জীবন দান করছেন আল্লাহ আবার আজকে রাত্রে যে কচিটার জন্ম হবে এখানতে থেকে বাইশ বছর পরে বাইশ বছর বয়সে আল্লাহ ওকে আবার কচি জন্ম দেওয়ার ক্ষমতা দান করবেন ও দেহ থেকে যে হবে ওটা আবার অঙ্ক করে বলেন এই জন্য আল্লাহ বলছেন আমি মোরদা থেকে জেন্দা বানাই আর জেন্দা থেকে বলেন অসীম ক্ষমতা কিন্তু তফসির কারকরা ওই আয়াতের আরো ব্যাখ্যা দিয়েছেন যেখানে মোরদা মানে কাফের অন্তর আর মানে অন্তর একটু মন খুলে বলেন মোরদা মানে কাফের অন্তর জেন্দা মানে বলেন জেন্দা মানে মোমেনের অন্তর মোরদা কাফিরের অন্তর আর একবার বুঝুন যদি বিস্তার করে বুঝতে যান বুঝিয়ে দিতে পারবো নুহন এক পাকা ইমানদার সোহান এত বেশি কাঁধার নাম নুহ শব্দের বাংলা মানে কান্না কি বলেছি নুহ শব্দের বাংলা মানে হলো কান্না ওই যে শোনেন নুহ আলী ইসলাম ওনার আসল নাম ছিল আব্দুল গফার কি নাম আব্দুল গফার ওনার নাম হয়ে গেল নু কেন নু হলো তার কারণ এইটা খুব কাঁদেন উনি এত কাঁদেন আল্লাহর কাছে যে নামটাই হয়ে গেল কান্না আর তু মন খুলে বলেন আব্দুল গফফার আসল নাম ছাড়েন এগুলো আমার বলার লক্ষ্য ছিল না প্রসঙ্গ এসেছে তাই বলছি ইসলাম একজন পাকা ইমানদার নো ডাউট কোন সন্দেহ নেই ইমানদার আর ইমানদার থেকে যেটা বার হচ্ছে তার ছেলে কেনান মন অন্য দিকে দিলে বলো বুঝবেন না জেন্দা থেকে মোরদা বানাই আবার খেয়াল করেন জেন্দা থেকে ইমানদারের অন্তর জেন্দা কাফের অন্তর মোরদা নুয়ালি সালাম তার অন্তর জেন্দা তার ছেলে কেনানের অন্তর মর্দা থেকে জেন্দা বেরিয়ে জেন্দা থেকে মোর্দা বেরিয়েছে না বেরইনি আবার অন্য দিকটা খেয়াল করুন হজরত নবী ইব্রাহিম আলী ও বাবাজি রে ওই আয়াতের তাফসির করতে দে মোফাসেররা পরিষ্কার করে লিখেছেন এমাম ফখরুদ্দিন উদ্দিন রাজি তার তাফসিরের ভিতরে লিখেছেন এমাম কুর্তুবিও তার তাফসিরে লিখেছেন কবির বাবি বুঝবার ব্যাপার তারা পরিষ্কার করে লিখেছেন হজরত নবী ইব্রাহিম আলী তিনি পৃথিবীর একজন শ্রেষ্ঠ ইমানদার এবং আল্লাহর জমিনের শ্রেষ্ঠ নবীদের ভিতরে তিনি একজন তামাম বিশ্বের উম্মাতে মুহাম্মাদি যতদিন নামাজ পড়বে ও বাবাজিরা ভাইরা কামত পর্যন্ত উম্মাতে মোহাম্মদি টিকে থাকবে কামত পর্যন্ত উম্মাতে মুহাম্মাদি পৃথিবীতে নামাজ কায়েম করবে আর নামাজ যারা পড়বে নামাজের ভিতরে কামত অবধি এব্রাহিম নবীর নাম উচ্চারিত হতে থাকবে একটু মন খুলে বলে থাকবে না থাকবে না নামাজে দরুদে ইব্রাহিম দেবেন তো এব্রাহিম নবীর নাম পড়া লাগবেই কেন লাগবে অন্য কোন নবীর নাম আসেনি কেন তার ব্যাখ্যা আপন জায়গায় থাক আজকে যেটা দরকার সেটা বলছি জি এব্রাহিম নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বা আজর কি নাম ইমানদার না না হাঁসরের ময়দানে এব্রাহিম নবী তার আব্বাকে দেখবেন হাদিসে আসছে ওয়ালা ওয়াজহি আজার কথা রতু এব্রাহিম আলি ইসসালামের আব্বার চেহারা চেহারাটা হবে সেদিন ধুলোবালি মাখা কাদা গোবরে লন্ড ভন্ড জি আল্লাহ বাগের নবী হাজরাত ইব্রাহিম আলী ইসালাম তার আব্বা আজর কে বলবেন ও আমার আব্বা শুরুল আল্লাহ তাসিনি ও আমার আব্বা জান শুরুল দুনিয়ায় আপনারে কি বলিনি আপনি আল্লাহর সঙ্গে দুশ্মনী করবেন না আপনি ইসলামের সাথে দুশ্মনী করবেন না আল্লাহ দ্রোহিতা করবেন না দুনিয়ায় যদি আমি এব্রাহিম আমার কথার মর্যাদা আপনি দিতেন না 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 আজকে আপনার এই করুণ পরিণতি হতো না ও বাবা

দুনিয়াতে আমাকে যেদিন আগুনে ফেলা হচ্ছিল আপনি না আমাকে বলেছিলেন এব্রাহিম দুনিয়াতে তোমার অপমান হতে হয় হোক একটু সহ্য করো আমি পরকালে তোমায় অপমান করব না ওইটা তুলে ধরে এব্রাহিম নবী বলবেন আলামা কুল্লাকা আল্লাহ তুখ যিনি ইয়ামা ইয়মা আসুন আল্লাহ আপনি কি আমাকে দুনিয়ায় বলেননি যে হাসরে আপনি আমাকে অপমান করবেন না আল্লাহ এটা তো আপনি আমাকে বলেছিলেন যে আমাকে হাসরে আপনি অপমান করবেন না আল্লাহ আমার আব্বা যদি যার নামে যায় এর চেয়ে বড় অপমান আমার জন্য কি আছে আর ভালো করে মাথায় রাখুন অজলম্বা লম্বা করার মতো পরিবেশ নেই ও বাবাজি রে ভাইরা পরের কথাটা চটপট বুঝিয়ে দেব আল্লাহ পাক রাব্বুল আলামিন বলবেন ইন্নী হারামতু ইন্নী আল্লাহ পাক রাব্বুল আলামিন বলবেন ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন ও আমার নবী ইব্রাহিম মনে রাখো আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন মৌলিক থিওরিটা তোমায় বলে দিলাম আমি কাফেরদের জন্য আমার জান্নাতকে হারাম করে দিয়েছি না 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 কোন কাফের আর জান্নাতে জায়গা পাবে না ও মেমাজিরা পায়রা হযরত ভেবে দেখবেন তার মানে আল্লাহ ইব্রাহিম নবীকে ভাবতে বলবেন কোন কাফের জান্নাত পাবে না তার মানে ইব্রাহিম তুমি ভেবে দেখো তোমার কাফের ঈমানদার হলে জান্নাত পাবে কাফের হলে আমার জান্নাত نصیবে ঝুডবে না ও বাবাজিরা পায়রা এর একটু বাদেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন তার পায়ের কাছে একটা স্রিগাল

খবরদার নুহের ঘরে কেনানের জন্ম তার মানে জেন্দা থেকে মোর্দা জেন্দা থেকে আর এব্রাহিম আজরের ঘরে এব্রাহিম মোর্দা থেকে জোর কর বলেন কিন্তু আধুনিক কালে হুজুরির ঘরে সব হুজুর আর জায়েলের ঘরে সব জায়েল আমার কথা বুঝতে পারিনি কেউ পেরে দেন আধুনিক হুজুরদের থিওরি হলো এই এই জমানার হুজুরদের থিওরি হলো হুজুরের ঘরে সব হুজুর আর জাহেলের ঘরে সব সত্যি কথা হিসাব তাই না অতি জনগণ জিন্দাবাদ দিয়ে বাড়ি যাচ্ছে করন শরীফ মানা হয় হোক না হয় না হোক হুজুর মেনে জান্নাতে যাব ওই যে আয়াত পড়েছিলাম তুখরিজুল হাইয়া মিনাল মাইজিদ ও তুখরিজুল মাইজিদ আমিনাল হাই ওয়া তারসুকু মান তাশা বিগাইরি হিসাব সুবহানাল্লাহ আর তো মন খুলে বলেন ওই আয়াতের উপরে বিশ্বাস থাক আর না থাক হুজুর যেটা বলতেছে হুজুরির ঘরে হুজুর হবে ওইটাই ঠিক ছাড়েন ব্যাখ্যা করার সময় নেই ভাই কি বলেছিলাম গোলায় বলেছিলাম ইবলিসের সাথে জানো দোস্তি না করি তা ফিনিশ করতে পারিনি সময়ও শেষ মৌলানা সাহেব এসেও গেছেন শুধু একটা হাদিস পড়বো আর জি শুধু বুঝিয়ে দেওয়ার জন্যে হাদিস শরীফে এসেছে আল্লাপাকে রসুল জানিয়েছেন যদিও আমি এর আগেই বলেছিলাম ইবলিস আমাদের প্রকাশ্য দুশ্মান ও বাবা জিরা ভাইরা সে দুশ্মানের সঙ্গে আমাদের যেন কোনো সম্পর্ক না থাকে সে দুশ্মানকে যেন আমরা ঘরে না জায়গা দেই সে দুশ্মানকে যেন আমরা খেতে না দেই সে দুশ্মানকে যেন আমরা পানি পান করতে না দিই ইবলিসের মতো দুশ্মনকে যেন আমরা আমাদের দেহটায় বাসা বাঁধতে না দিই সময় থাকলে সবগুলোই আমি হাদিস দিয়ে বুঝিয়ে দিতাম শুধু একটা হাদিস একটা হাদিস আপনাদের কাছে বলবো কালান নবী জু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাশ শাইতান ইস্তাহিলু الطعام আল্লাহ ইউযকারু ইসমুল্লাহি আলাইহি ও كما قال عليه السلام নবী আমার জানিয়েছেন যে খাদ্যটা খাওয়ার সময় বিসমিল্লাহ বলা হয় না ও খাবারে শয়তান ও খাবারে শয়তান শরীক হয়ে যায় ও খাবারটা শয়তান নিজের জন্য হালাল করে নেয় ও বাবাজির ভাইরা বিসমিল্লা না বলা খাবার শয়তানের জন্য হালাল হয়ে যায় এ কথার মানে তো এটাই দাঁড়ালো বিসমিল্লা যারা না বলে তারা তাদের খাবারটা শয়তানের জন্য উৎসর্গ করে দেয় একটু দয়া করে কি বলবেন বিসমিল্লা না বলে খাবার সময় যারা নিজেদের খাবার শয়তানকে খেতে দেয় এরা শয়তানের বন্ধু না শয়তানের শত্রু আমার কথা বুঝতে পারছেন নাকি কত লোক আছে ভাই গান বাজনা নিয়ে মত্ত নবী বলেছেন যে 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 বাড়িতে গান বাজনা হয় ওই ঘরে শয়তান বাস করে আমার বলার সময় নেই রহমতের ফেরেস্তা থাকে না নবী বলেছেন শয়তানের বাসায় পরিণত হয় নামাজ বিল্লাহ বলেন আর তো জোর করে নামাজ বিল্লাহ বলেন জি তো রহমতের ফেরেশতা গান ঘরে ঢোকে না মানেই তো সেটা শয়তানের বাসা হয় আচ্ছা বলেন নিজের বাড়িতে শয়তানকে বাসা বাঁধতে সুযোগ দেওয়া এ কি ইমানদারের কাজ তাই বলেছিলাম যে ইবলিসের সাথে শত্রু সুলভ আচরণ করুন বন্ধু সুলভ আচরণ নয় যারা পানি পান করার সময় বিসমিল্লা না বলে তাদের ওই পানিটা শয়তানে পান করে কে পান করে শয়তান সুতরাং আপনারা একটু সচেতন হন শয়তান যেন রকমে নিজেকে অ্যাটাক না করতে পারে আল্লাহ হেফাজত করুন আমাদের সকলকে বলেন আমিন আরো একবার বলেন আমিন আমি বক্তব্য ছাড়ব ভাই